Hello everyone, welcome to Small Pigeon Loft. আজকে আপনাদের মধ্যে একটা টপিক নিয়ে চলে আসলাম। এই টপিকটা একদমই নতুন কবুতর পালন করেন যারা তাদের জন্য। যারা কবুতর নতুন পালন করা শুরু করেছেন তারা অনেকেই কবুতরের পালক কিভাবে গণনা করতে হয় সেটা জানে না। আজকে আমি আমার লফটের কয়েকটা কবুতর এখানে ধরেছি, এদেরকে একে একে আপনাদেরকে দেখাবো, দেখিয়ে বোঝাবো যে কিভাবে কবুতরের পালক গণনা করতে হয়। ভিডিওটি জুড়ে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আশা করি এরপরে আপনাদের আর কবুতরের পালক গোনা নিয়ে কোনো রকম ভুল ত্রুটি হবে না। প্রথমে যে কবুতরটা আমি হাতে নিয়েছি এটি একটি লুডো ক্লাসেন্সের কবুতর। এই কবুতরটার ফেদারটা আমি ধরে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন কবুতরের ফেদার, একটি ছোট্ট পালক যেটি দেখতে পাচ্ছেন। এরপর থেকে আপনারা হলো ইয়ে করুন, কবুতরের টোটাল পালক থাকে 10টি, এর মধ্যে আপনি যেই পালকটা ছোট দেখবেন এরপর থেকে গণনা শুরু করুন, 1 2 3 4 5 6, তার মানে এই কবুতরের 6টি পালক এখনও পরিবর্তন হওয়া বাকি আছে। এই কবুতরটি এখন বর্তমানে 4 পালকের কবুতর, 3টি পালক ঝরে গজিয়ে গেছে এবং চতুর্থ পালকটি এর পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি 4 পালকের কবুতর এবং এই 6টি পালক এখনও এর চেঞ্জ হওয়া বাকি। আচ্ছা, আমি আরেকটা কবুতর ধরে দেখাচ্ছি। আমি খাঁচা থেকে এখন আরেকটা কবুতর ধরে নিয়ে আসলাম, এটি একটি মিলি কবুতর, মিলিবার। এর ফেদারের দিকে লক্ষ্য করুন আপনারা। পূর্ববর্তী ভিডিওটি যারা দেখে বুঝে গেছেন তারা এখনই বলতে পারবেন এটি কয় ফেদারের কবুতর। এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ফেদারটা যেটা হলো উঠতেছে, পরিবর্তন হয়ে উঠতেছে, এর পরে আর কয়টা ফেদার বাকি আছে, 1 2 3 4, মানে হলো এটা একটা 6 ফেদারের কবুতর। আর এই সাইডে দেখেন এই এই কর্নার থেকে যেখান থেকে কবুতরের এই পাখাগুলো ডান দিকে বেঁকে গেছে আর কিছু পাখা দেখবেন বাম দিকে বেঁকে গেছে, ডান দিকে যেই পাখাটা প্রথম বাঁকা শুরু করছে সেখান থেকে কবুতরের পাক গণনা শুরু হয়। আপনি এ চাইলে এইভাবে গুনতে পারেন, 1 2 3 4 5, এবং আর একটা ফেদার এখানে পড়ে গেছে সেটা উঠবে 6, আর তারপরে ফেদার বাকি রয়ে গেল 4টি, 1 2 3 4, মানে 7 8 9 10, এই কবুতরটাই একটি 6 ফেদারের কবুতর। আমি আরেকটা কবুতর ধরে আনছি আপনাদের বোঝানোর জন্য। আমি আরেকটি কবুতর ধরে আনলাম, এই কবুতরটি আমি দেখানোর চেষ্টা করি, এটিও একটি বাচ্চা কবুতর, এর বাবা মা দুইটাই কিন্তু বিদেশি, এর বাবা 100% ড্রিক ভ্যান এবং মা 100% স্টেফেন লেম্বারসিট। এই এই কবুতরের পালকটির দিকে লক্ষ্য করুন, এখানে দেখুন 1 2 3 4 5 6 7, 7টি পালক পরিবর্তন করা বাকি এবং এখানে মাত্র 1 2 2টি পালক পরিবর্তিত হয়েছে, এবং মাঝখানে যে গ্যাপটি আছে 3 নম্বর ফেদারটা এর ঝরে পড়েছে, তার মানে এখন এই বর্তমানে কবুতরটি 3 ফেদারের একটি কবুতর। এই ফেদার দেখে আপনারা বয়স কবুতরের নির্ণয় করতে পারেন, কারণ প্রতিটা ফেদার পড়তে মোটামুটি প্রথম যেই ফেদারগুলো এগুলো 7 দিন থেকে 10 দিনের মধ্যেই চেঞ্জ হয়, কিন্তু পরবর্তীতে এক একটা ফেদার চেঞ্জ হতে মোটামুটি 15 দিন করে সময় লাগে, এবং সর্বোচ্চ সময় লাগে শেষের 2টি পড় চেঞ্জ হতে, যেটি হলো 9th এন্ড 10th, এই 2টি ফেদার চেঞ্জ হতে অনেক বেশি সময় লাগে। আচ্ছা, বাচ্চা কবুতর এটাকে আমি ছেড়ে দিচ্ছি, আমি লাস্ট কবুতর দেখাই। এটি কিন্তু একটি অ্যাডাল্ট কবুতর, 2021 সালের কবুতর এটি। এই কবুতরটির একবার 10টা পালক পরিবর্তন হয়ে গেছে, তারপরেও কবুতরটির দেখুন কবুতরের কিন্তু পালক পরিবর্তন হচ্ছিল, এবং এখন 9 নম্বর ফেদারটা এর গোজায় উঠছে এবং 10 নম্বর ফেদারটা পড়া বাকি আছে। নতুন কবুতর যখন আপনারা নিয়ে আসবেন নতুন কবুতর দেখে চেনাটা একটু সহজ হয়, আর বড় অ্যাডাল্ট কবুতর দেখলেই বোঝা যায় যে এটা যে একটা অ্যাডাল্ট কবুতর দেখেই বোঝা যায়। এটা সোনিয়া লাইনের একটা কবুতর, এটা আমার এক ছোট ভাই আমাকে গিফট করেছে, নর্থ বেঙ্গলের যে একটা ক্লাব ছিল ওখানে সদস্য সে,
নিয়মিত রেস করছে, আমাকে এই কবুতরটা গিফট করেছে। কিছুদিন আগে আমি ওর লফটে গিয়েছিলাম, আপনারা আশা করি কবুতরের পালক দেখে এখন থেকে নির্ধারণ করতে পারবেন যে কোন কবুতরটার বয়স কেমন এবং কবুতরটি কয় পালকে আছে। আপনার অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজে নিজেই নিজের কবুতরের পালক গণনা করতে পারবেন এবং বুঝতে পারবেন যে কবুতরটি পরিপূর্ণ হতে আর কতদিন বাকি আছে। ইতিপূর্বে আমি আপনাদেরকে কয়েকটি কবুতর দেখিয়েছি, লাস্ট একটি কবুতরের ফেদার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বলবো না কবুতরটি কয় পালকে আছে, আপনারা দেখুন, ভিডিওটি পুনরায় দেখুন, দেখে আগেরগুলো দেখে বোঝার চেষ্টা করুন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এই কবুতরটি কয় ফেদারের কবুতর। সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ ধৈর্যের সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এসব কুটিনাটি বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেকের কাছে এই বিষয়গুলো খুবই নগণ্য, খুবই পুরাতন, কিন্তু যারা নতুন ফ্যান্সিয়ার, যারা মাত্র শুরু করছে, আমি বারবার অনেক ভিডিওতেই বলেছি আমার এই চ্যানেলটি যারা বিগিনিং ফ্যান্সিয়ার, যারা বিগেনার অ্যাকচুয়ালি, তাদের জন্য আমার এই চ্যানেলটি। যারা এই ভিডিওগুলো যে টপিক এগুলো আগে থেকেই জানেন, তারা দেখে হয়তোবা তাদের পুরাতন দিনের কথা মনে পড়তে পারে যে নতুনকালে আমরাও এই বিষয়গুলো একটু একটু করেই শিখেছি। একবারে তো আসলে কেউ সম্পূর্ণ বিষয় শিখতে পারে না। যাই হোক, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।